একে তো ফসল না পাওয়ার কষ্ট, তার উপর আধা পাকা ধান কাটতে শ্রমিকদের বাড়তি মজুরি, এ যেন মরার উপর খাড়ার ঘা সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের। অন্যান্য সময় এক বিঘা জমির ধান কাটতে প্রতি শ্রমিকের জন্য 500 টাকা লাগলেও পানিতে তলিয়ে থাকা ধান কাটতে দিতে হচ্ছে 800 টাকা। শুধু তাই নয়, শ্রমিক সংকটে বিভিন্ন জেলা থেকে শ্রমিক আনায় গুনতে হচ্ছে তাদের পরিবহন খরচও। এখনও অন্তত 50 ভাগ ধান কাটা বাকি জেলার হাওর অঞ্চলের, দাবি কৃষকদের। এদিকে উজানের ঢলে গেল 20 এপ্রিল থেকে এ পর্যন্ত ধসে গেছে সুনামগঞ্জের হাওরের অন্তত 31টি বাঁধ। বাকি বাঁধগুলো টিকিয়ে রাখতে, ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে সংস্কার করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা চেষ্টা করছি যেখানে যেখানে বাঁধে লিকেজ আছে সেই লিকেজটি দ্রুত সারার জন্য, এবং কোথাও ফাটল দেখা দিলে সেই ফাটলটি দ্রুত মেরামতের জন্য। এবং আমাদের এই কাজে এলাকাবাসী তারা স্বেচ্ছায় আমাদের কাছে আমাদের কাজে সহযোগিতা করতেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি তাদেরকে অনুরোধ রাখবো যে সার্বক্ষণিকভাবে এই সকল বাঁধ তদারকি করার জন্য, যে কোথায় কোন জায়গায় ফাটল দেখা দিচ্ছে অথবা কোথায় লিকেজ হচ্ছে, সেটি যদি তাড়াতাড়ি করে মানে প্রশাসনকে জানানো হয়, উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়, তাহলে ইউনিয়ন চেয়ারম্যানকে জানানো হয়, তাৎক্ষণিক আমরা সেই ব্যবস্থাটা নিতে পারবো। অন্যদিকে নেত্রকোনার খালিয়াজুড়িতে পেটনার বাঁধ কেটে দেওয়ার ঘটনায় গতরাতে মেন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম সহ অজ্ঞাত 15 জনের বিরুদ্ধে মামলা করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হক। এরই মধ্যে পেটনার বাঁধ সংস্কার করা হয়েছে। যে প্রশ্নটিতে আমাদের দুষ্কৃতিকারীরা বাঁধটি কেটে দিয়েছিল, আমরা ইতিমধ্যে গতকালকে আমরা বন্ধ করতে পেরেছি, এবং হাওরে পানি প্রবেশের যে ইয়ে ছিল সেটিও আমরা বন্ধ করতে পেরেছি। এবং এই বন্ধ করতে পারার কারণে কিন্তু হাওরে তেমন একটা ফসলের ক্ষয়ক্ষতি হবে না। সোমবার রাতে মাছের জলমহালে পানি ঢোকাতে বাঁধটি কেটে দিয়েছিলেন লোকমান হেকিম। এতে হাওরের 100 হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।